বিমান বলতে দেখা যায় শুধু ধবধবে সাদা অবয়ব, আর গায়ে আঁকা থাকে কোম্পানির লোগো। কিন্তু চলছে পরিবর্তনের যুগ। চিরপরিচিত বিমানের এই সাদা শরীরে ঢালা হবে রং, নতুন নকশায় সাজবে তারা। আকাশে উড়বে ক্যান্ডির মতো লাল সবুজ নীল ডোরাকাটা দাগের বিমান। এমন সাজসজ্জার উদ্যোক্তা জার্মানির একটি এয়ারলাইন। চিরপরিচিত নকশার এই একঘেয়েমি থেকে গ্রাহককে মুক্তি দিতেই অভিনব কৌশল অবলম্বন করেছে তারা। এগুলো দেখে এক মুহূর্তে খেলনা বিমান মনে করাও অস্বাভাবিক হবে না। বিমানের গায়ে ভিন্নধর্মী নকশার চেষ্টা আগে হয়নি তা কিন্তু নয়। যেমন অল নিপ্পন এয়ারওয়েজের ফ্লাইং হোনু A380S বিমানটির নকশা দেখে মনে হবে নীলরঙা এক কচ্ছপ। আবার কান্তাসের বোয়িং 787-9 ড্রিম লাইনের মধ্যে আছে চোখ জুড়ানো আদিবাসী শিল্পকর্ম। জার্মান এয়ারলাইন কন্ডোরের উদ্যোগটা একটু ভিন্ন। তারা চেয়েছে খুব সাদামাটা কিন্তু চোখে আটকে থাকার মতো পেইন্টিং। খুব শিগগিরই কন্ডোর তাদের বিমানগুলোর সাদা পটভূমিতে হলুদ নীল সবুজ ডোরা আঁকবে। এয়ারলাইন কর্তৃপক্ষ বলছে প্যারাসল, গোসলের তোয়ালে এবং সমুদ্র সৈকতের চেয়ার থেকে এই নকশার অনুপ্রেরণা পেয়েছে তারা। কন্ডোরের মালিকানা ছিল ব্রিটিশ প্রতিষ্ঠান থমাস কুকের হাতে, যা 2019 সালে অকেজো হয়ে পড়ে। এবার নতুন রূপে ট্র্যাকে ফিরতে চাইছে তারা। বিমানের নতুন নকশার দায়িত্ব দেওয়া হয়েছে বার্লিনের একটি ক্রিয়েটিভ এজেন্সি ভিশন অ্যালফাবেটকে। তাদের উদ্দেশ্য রঙিন বিমানের মাধ্যমে মানুষের মধ্যে ছুটির আনন্দ ফুর্তি ও উত্তেজনা জাগিয়ে তোলা। বিমানের জন্য 5টি রং নির্ধারণ করেছে কন্ডোর। নীল ডোরা দাগ সমুদ্রকে, হলুদ সূর্যের আলোকে, লাল প্যাশনকে, সবুজ দ্বীপকে, বেজ গোল্ডেন ডোরা বালুময় সৈকতকে তুলে ধরবে। এতে বিমানগুলো দেখেই ভ্রমণকারীদের মন আনন্দে ভরে যাবে। কন্ডোরের সিইও রাল্ফ টেকেনট্রুপ এক বিবৃতিতে জানান, নতুন এই ডোরাকাটা দাগই এখন থেকে কন্ডোরের নতুন ট্রেডমার্ক। প্রতিষ্ঠানের লোগো, বোর্ডিং পাস এবং বিমানে যাত্রীদের জন্য সরবরাহ করা কম্বলও এই ডোরাকাটা রঙে রঙিন হবে বলে ধারণা করা হচ্ছে। বিমানের ক্রু সদস্যদের ইউনিফর্মেও আসবে বর্ণিল ছটা। ইতোমধ্যেই কন্ডোরের প্রথম রঙিন বিমান A321 আকাশে উড়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে হলুদ সাদা ডোরাকাটা এই বিমান। এই মুহূর্তে কন্ডোর এয়ারলাইনের আছে 50টি বিমান এবং 2024 সালের মধ্যেই সবগুলো বিমানে নতুন রং করে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি গ্রীষ্মেই অন্তত 6টি রঙিন বিমান আকাশে উড়বে। ক্যানারি আইল্যান্ড, গ্রিস ও মিশর সহ বিশ্বের নানা গন্তব্যে খুব শিগগিরই দেখা যাবে কন্ডোরের নতুন ক্যান্ডি ডিজাইনের ডোরাকাটা রঙিন বিমান।